আজকে গরিবের অবস্থা কি? আলুর কেজি 70 টাকা 80 টাকা। আজকে পেঁয়াজের কেজি কত? আজকে ডালের কেজি, চাউলের কেজি, তৈলের কেজি, আজকে প্রত্যেকটা তরকারির যে অবস্থা, বাজারে যাওয়ার পরে মানুষ খালি ব্যাগ নিয়ে ফিরে আসতে বাধ্য হয়, হিসাব মিলাতে পারে না। অথচ গার্মেন্টস শ্রমিকরা শুধু দুমুঠা খাওয়ার জন্য একটু বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছিল, কিন্তু তাদেরকে গুলি দিয়ে হত্যা করা হয়েছে। এদেশের মানুষ গুলি কেনার পয়সা দিয়েছিল এদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, বহিরাক্রমণ থেকে মানুষকে হেফাজত করার জন্য, কিন্তু আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে যে অস্ত্র ক্রয় করা হয়েছে সেই অস্ত্র আমাদের বুকেই গুলিবিদ্ধ করছে। ফের ভাইয়ারা আমার, আজকে গরিব মানুষগুলির অবস্থা কি? খেটে খাওয়া মানুষগুলির অবস্থা কি যা সহ্য করা যায় না? রিক্সাওয়ালাদের অবস্থাটা কি? একজন রিক্সাওয়ালা যখন বাজারে যায় তখন কাঁদে, আজকে তার বাচ্চার মুখের মধ্যে কিভাবে খানা তুলে দিবে, তাদেরকে কিভাবে বস্ত্র পরিধান করবে, তার স্ত্রীকে কিভাবে কাপড় দিবে, হিমশিম খাচ্ছে। যেই সময় বাংলাদেশের মানুষ ক্ষুধার তাড়নায় ভুগছে, খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে, যেই সময় বাংলাদেশের মানুষ ক্ষুধার তাড়নায় নিজের বাচ্চাকে বিক্রি করে ফেলছে, যেই সময় বাংলাদেশের মানুষগুলি খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে, এক মুঠা খাদ্যের জন্য কাক কুকুরের সাথে টাস বিড়ে লড়াই করছে, যে সময় বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, সেই সময় ক্ষমতায় থাকার জন্য আমাদের বাংলাদেশের মানুষের উপরে গুলি চালাবেন, বাংলাদেশের মানুষ তা কোনো অবস্থাতে সহ্য করবে না। আপনার অস্ত্র ভান্ডারে কত গুলি আছে বাংলাদেশের মানুষ দেখতে চায়? আপনার কয়েকখানায় কত চাগা আছে বাংলাদেশের মানুষ দেখতে চায়? এদেশের মানুষ স্বেচ্ছায় কারাবরণ করবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ তাদের বুকের মধ্যে বুলেটকে গ্রহণ করবে, তারপরে চালেম শাহীকে মাসনাদে রাখবে না, ক্ষমতায় রাখবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকবেই, কেন? কারণটা কি? ক্ষমতার মজা পেয়েছে, তার কর্মীদেরকে ভয় দেখায়। যদি আমরা ক্ষমতাচ্যুত হই তাহলে এত মানুষ জীবন দিবে, এইটা হবে সেইটা হবে, মুক্তিযোদ্ধা চেতনার নামে তারা ক্ষমতায় থাকতে চায়। আমি বলবো, মুক্তিযোদ্ধা চেতনা মানে কি? ধর্ষণ করা? মুক্তিযোদ্ধা চেতনা মানে কি দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা? মুক্তিযোদ্ধা চেতনা মানে কি মানুষকে হত্যা করা? মুক্তিযোদ্ধা চেতনা মানে কি মানুষের কণ্ঠকে রুদ্ধ করা? মুক্তিযোদ্ধার চেতনা মানে অবৈধভাবে মানুষকে জেলে পুঁতে রাখা, এটা মুক্তিযোদ্ধার চেতনা না। মুক্তিযোদ্ধা মুক্তির জন্য মানুষ যুদ্ধ করেছিল, আজকে আমাদের মুক্তি নাই, আমরা স্বাধীন নই, আমরা পরাধীন, আমরা গোটা বাংলাদেশের মানুষগুলি এক জেলখানার মধ্যে আবদ্ধ। আপনি চিন্তাই করতে পারবেন না, লঞ্চ রিজার্ভ করা হয়েছে এই সমাবেশের জন্য, বলা হয়েছে যদি পারমিশন পান তাহলে লঞ্চ রিজার্ভ দেওয়া হবে, তার মানে সেখানে আমরা জেলখানা আবদ্ধ। বাস রিজার্ভ করা হয়েছে যদি পারমিশন পাই তাহলে দেয়া হবে, তাহলে সেখানে আমরা আবদ্ধ। এদেশের মানুষের স্বাধীনতা নাই, আমরা সবাই বদ্ধ ঘরের মধ্যে, আমরা জেলখানার মধ্যে আবদ্ধ অবস্থায় আছি। এই জেলের তালা ভাঙতে হবে, মানুষদেরকে মুক্তি করতে হবে, মানুষকে মুক্তি দিতে হবে, আমাদের অধিকারকে আদায় করতে হবে, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ সরকারকে দিতেই হবে, কোন ছয় চাতুরি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। ভোট অধিকার প্রয়োগের শক্তি বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে দিতে হবে। আজকে এই আন্দোলন, এই সংগ্রাম ইসলামী আন্দোলনের নয়, বিরোধী দলের নয়, এই আন্দোলন যারা ভোট দিতে চায় তাদের আন্দোলন, যারা নিজের ভোট নিজে দিতে চায় এই আন্দোলন তাদের আন্দোলন। এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। এই যেরকম আজকে ঢাকাতে আসছেন, এইভাবে যখন ডাক দেওয়া হবে রাস্তায় বের হয়ে পড়তে হবে, যখন যুদ্ধের ঘোষণা দেওয়া হবে
যুদ্ধের জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে প্রভার আমার দেখেন এই সরকার মজা পেয়েছে চুরির মজা ডাকাতির মজা অপহরণের মজা লুটতরাজের মজা পেয়েছে এই সরকারের সমস্ত অপকর্মকে বন্ধ করতে হবে এই মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে যখন আহ্বান করা হবে আমাদের আমি আহ্বান করবেন তখন আমরা সবাই যা যা কিছু আছে সব দিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ আমার বাবারা আমরা কার বিরুদ্ধে নই আমরা আমরা এই দেশের জনগণের পক্ষে মাজলুম জনগণের পক্ষে মানুষের অধিকার আদায়ের পক্ষে আজকে আমরা কি দেখেছি বিরোধী দলের নেতাদেরকে যেইভাবে কেস দিয়ে আটকানো হয়েছে সে ভেবেছেন শেখ হাসিনা ভেবেছেন যদি এরকম কেস দেওয়া হয় মামলা দেওয়া হয় হুমকি দেওয়া হয় ধমকি দেওয়া হয় তাহলে সমস্ত আন্দোলন দুর্বল হয়ে যাবে রাস্তায় আর মানুষ নামবে না আপনি জানেন না রক্ত রক্ত চায় রক্ত রক্ত চায় জুলুম জুলুম চায় অত্যাচার অত্যাচার চায় আজকে যদি আপনি আমাদের রক্ত দেন রক্ত নেওয়ার চেষ্টা করেন তাহলে এদেশের অলিতে গলিতে রক্ত ঝরবে আমরা চাই না রক্ত ঝরুক আমরা চাই দেশে মানুষ শান্তিতে থাকুক সবাই শান্তিতে বসবাস করুক আজকে নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে বিদেশি শক্তি এদেশ দখল করবে আজকে আমেরিকা কেন আসছে আজকে ভারত কেন আসতেছে বহিরা শক্তি আমাদের উপরে কেন নাক গলাচ্ছে শুধু নিরপেক্ষ নির্বাচন না দেওয়ার কারণে কাজে আমি শেখ হাসিনা সরকারকে বলবো নিরপেক্ষ নির্বাচন দেন জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেন তত্ত্বাবধায়ক সরকার বুঝি না অমুক বুঝি না তমুক বুঝি না এই দেশের মানুষ এক গ্রহণযোগ্য নির্বাচন চায় যে নির্বাচনের ভিত্তিতে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে এতে যদি আপনি ক্ষমতায় আসেন আমার কোনো আপত্তি নাই তো যদি আপনি অন্য কোনো পথ ধরেন ব্যাকডোর দিয়ে আবার ক্ষমতা আসার চেষ্টা করেন আপনি ভাবছেন এটা 14 সাল এটা 18 সাল না এটা 24 সাল বাংলাদেশের মানুষের যা যা কিছু আছে এই নির্বাচনে প্রতিরোধ করে শেখ হাসিনাকে ধরে টেনে আমি সামনে যাবো ইনশাআল্লাহ এই চুপ শুনে আমাদের আমি আমাদের ডাক দাও আমার ডাইন দিকে লড়াই করবো বাম দিকে লড়াই করবো সেই দিকে লড়াই করবো পিছনের দিকে লড়াই করবো ইনশাআল্লাহ আমি আকাশে সাবু সাবু ইনশাআল্লাহ আপনার কষ্ট করে এসেছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমাদের দাবি আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করেন বিরোধী দলের সমস্ত নেতা কর্মীদেরকে সারার ব্যবস্থা করুন আমাদের দাবি দাওয়া মেনে নেন যদি দাবি দাওয়া মানতে ব্যর্থ হন তাহলে জনগণের যা কিছু আছে তা নিয়ে তারা দাবি দাওয়া আদায় করার চেষ্টা করবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আমা আলাইনিল্লাহ বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Show sure.